বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার ও সাংসদ জ্যোতির্ময় মাহাতর মতো হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও রিষড়ায় ঢুকতে বাধা দেয় পুলিশ। এদিন তিনি হুগলির রিষড়া স্টেশনে ট্রেন থেকে নামার পরেই পুলিশ প্রশাসন সজাগ হয়ে ওঠে এবং সাংসদকে আটকানো হয়। তাকে এগোতে দেওয়া হবে না বলে পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়। 144 ধারা জারি থাকার বিষয়টি জানানো হয় পুলিশের পক্ষ থেকে, কিন্তু লকেট চট্টোপাধ্যায় রিষড়া কাণ্ডে আহতদের সঙ্গে দেখা করার বিষয়টি জানান। পুলিশ রাজি না হওয়ায় এ নিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। এরপরেই পুলিশের বাধার মুখে রিষড়া স্টেশনের প্ল্যাটফর্মে ধর্নায় বসে পড়েন লকেট চট্টোপাধ্যায়। দিদি, আপনি কি রাষ্ট্রপতি শাসন চাইছেন? রাষ্ট্রপতি চাইছেন, নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।